কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সিরাম নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যারা ত্বকের জন্য একটি সিরাম বাছতে যাচ্ছেন, কোন বয়সের জন্য কোন সিরামটি, কোন ত্বকের জন্য কোন সিরামটি হবে, দোকানে গেলে কোন সিরামটি আপনি কিনবেন একদমই বুঝতে পারছেন না, তো এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনার জন্য সঠিক একটি সিরাম বেছে নেওয়া আপনার জন্য কোনো কষ্টেরই কাজ হবে না। খুব সহজে আপনি আপনার জন্য একটি সঠিক সিরাম বেছে নিতে পারবেন, তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সিরাম নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে, তার মধ্যে যে প্রশ্নটি সবচেয়ে বেশি থাকে সেটি হচ্ছে কোন বয়স থেকে সিরাম ব্যবহার করা উচিত। সিরাম ব্যবহারের উপযুক্ত বয়স হচ্ছে 26 থেকে 29, কেননা এই বয়স থেকেই আমাদের ত্বকে বয়সের ছাপ পড়তে থাকে। তবে আবহাওয়া পরিবর্তনের সময়ে ত্বকের যত্নে মুখে সিরাম ব্যবহার করাটা জরুরি। ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখতে, ত্বকের সজীবতা বজায় রাখতে এবং শুষ্ক ত্বকের যত্নে সিরাম উপযোগী। তবে সিরাম বলতেই যে ত্বকের জন্য ভালো, এটা কিন্তু নয়। কোন ত্বকের জন্য কি ধরনের সিরাম প্রয়োজন প্রথমেই সেটা বুঝতে হবে, যেটা বিশেষজ্ঞরাই ভালো বলতে পারবে। আপনি যদি দোকান থেকে সিরাম কেনার সময় কয়েকটি জিনিস মাথায় রাখেন, আপনিও সিরাম কিনতে পারবেন। প্রথমে আপনার ত্বকের ধরন বুঝতে হবে। ত্বকের ধরন বুঝে সিরাম ব্যবহার করতে হবে। প্রত্যেক ত্বকের ধরন আলাদা। কারো ত্বক তৈলাক্ত, কারো ত্বক আবার শুষ্ক, আবার কারো অতিরিক্ত শুষ্ক। যাদের মুখে ব্রণের সমস্যা আছে তারা স্যালিসিলিক অ্যাসিড, রেটিনল, নিয়াসিনামাইড যুক্ত সিরাম ব্যবহার করতে পারেন। আবার শুষ্ক ত্বকের যত্নে হাইলুরনিক অ্যাসিড যুক্ত সিরাম ব্যবহার করতে পারেন। আর যদি আপনার ত্বকে তেমন কোনো সমস্যা না থাকে তাহলে আপনি বেছে নিতে পারেন ভিটামিন সি আছে এমন সিরাম। আরেকটা জিনিস আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে বয়স অনুযায়ী সিরাম ব্যবহার করতে হবে। তাই আপনার মনে রাখতে হবে যে কোনো বয়সে যে কোনো সিরাম ব্যবহার করা যাবে না, তাতে সমস্যা কমার বদলে উল্টে বেড়ে যাবে। 20 বছর পর্যন্ত বিশেষ কোনো সমস্যা না থাকলে সাধারণত সিটিএমই যথেষ্ট বলেছেন বিশেষজ্ঞরা। আর যদি অল্প বয়স থেকে ব্রণের সমস্যা থাকে, নিয়াসিনামাইড যুক্ত সিরাম ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ত্বকের সমস্যা বুঝে সিরাম ব্যবহার করতে হবে। আপনার মুখে যদি অবাঞ্ছিত দাগ ছোপ থাকে তাহলে অবশ্যই আলফা হাইড্রোক্সি অ্যাসিড যুক্ত সিরাম ব্যবহার করতে পারেন। আর যদি আপনি আপনার মুখে তারুণ্য ধরে রাখতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে রেটিনল যুক্ত সিরাম, যেটি আপনার ত্বকে খুব ভালো কাজ করবে। আপনার মুখে যদি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর সমস্যা থাকে তাহলে আপনাকে ব্যবহার করতে হবে স্যালিসিলিক অ্যাসিড যুক্ত সিরাম, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। তাহলে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে কোনো সিরাম আপনার জন্য নয়। আপনার জন্য সিরাম বাছতে হলে কয়েকটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমেই ত্বকের ধরন বুঝতে হবে, আপনার বয়স অনুযায়ী সিরাম নিতে হবে, আর অবশ্যই ত্বকের কোন সমস্যার জন্য সিরামটি ব্যবহার করছেন এটি মাথায় রাখতে হবে। এই তিনটি কথা অবশ্যই মাথায় রেখে আপনি একটি সিরাম নেবেন, তাহলে আপনি সঠিক সিরামটি বেছে নিতে পারবেন আপনার জন্য। সিরাম আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবে সঠিক সিরামটি যদি বেছে নিতে না পারেন তাহলে সেটি ভালো থেকে খারাপ ফলাফলই বেশি পাবেন। তো বন্ধুরা, আশা করব আজকের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে সিরাম নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকার কথা না। আপনি সঠিক সিরামটি আমার এই ভিডিওটি দেখলেই বেছে নিতে পারবেন আপনার ত্বকের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, পাশের নোটিফিকেশনটি অন করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।